हेलो गाइज वेलकम टू माय अनदर वीडियो। आज के तुम्हारे सवार संगे हमार लव स्टोरी शेयर करब। फेसबुके एक फ्रेंड आमाके बोले छे जे आमार लव स्टोरी तुम्हारे संगे शेयर करार जोन्नो आमी आज कोनो ब्लॉग करछि ना, ठीक आछे? तो चलो स्टार्ट करा जाक। तो एई होच्छे सेई दास जेखाने आमार समस्त किछु कैपचार करा आछे, माने सब लेखा आछे एखाने, अनेक गोलाप आछे। तो आमी एगुलो किछुई फेलिनि, तो सबई एखाने राखा आछे। चलो तो पे गेछि। एइटा होच्छे आमादेर प्रथम देखा करार डेट, सेटा होच्छे 2018 सालेर 17 तारीख मे मास। तो এখানে আমি দেখা করেছিলাম, সেটা হচ্ছে তোমরা যারা বহরমপুরে বাড়ি তারা জানতে পারবে, নিয়ালিশপাড়া ঘাট সেখানে। বাট এর আগেও একদিন দেখা হয়েছিল যেখানে আমি তাকে দেখতে পাইনি কিন্তু সে আমাকে দেখেছিল, তার জন্য রাগারাগি হয়ে গেছিল। সো তারপরে সেকেন্ড দেখা এখানে। তো এখানে আমাদের আলাপ কথা বলা শুরু। তো ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি যেটা আমি ভুলে গেছি বলতে। তো আমাদের এই লাভ স্টোরিটা প্রথম শুরু হয়েছিল হচ্ছে ফেসবুক থেকে। তো ফেসবুকে প্রথম আলাপ ওর সঙ্গে, আমার চ্যাটিং। তারপরে ফার্স্ট যখন আমাকে ও ডাকে দেখা করার জন্য, তো তখন আমার কম্পিউটার ক্লাস চলছিল। তো কম্পিউটার ক্লাস শেষ করার পর আমি যখন বাড়ি ফিরছি, তো তখন ওখানে দাঁড়িয়েছিল। সেই জায়গাটা হচ্ছে গোপালঘাট। তো খুব ফেমাস জায়গা চায়ের জন্য, ছেলেরা বেশি জানবে। তো ওখানে দেখা হয়েছিল। তো আমি ওকে দেখিনি প্রথমে, আমি জানি আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো আসেনি, কিন্তু ও ছিল, আমি ওকে বুঝতে পারিনি। কারণ ফেসবুকে দেখা আর সামনে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তো তারপরে আমি চলে যাই, তখন আমাকে কিছু বলেনি, তখন আমাকে ডাকেও নি, আমাকে কথাও বলেনি। বাড়িতে আমি যাওয়ার পর আমাকে ফোন করে বলছে, তোমার কি আমাকে পছন্দ হয়নি? তোমার কি আমাকে পছন্দ হয়নি? যে তুমি চলে গেলা, তো আমাকে আগেই বলতে পারতা, শুধু শুধু ডাকার কি দরকার ছিল। তো এইসব হলো, ঝগড়া হলো কিছুক্ষণ। তো আমাদের প্রথম শুরুয়াতটাই ঝগড়া দিয়ে হয়েছিল। তারপরে আস্তে আস্তে এই ডেট যেটা বললাম, 17 তারিখ 2018 সাল মে মাস। তো সেদিনকে নিয়ালিশপাড়া ঘাটের ওখানটায় যাই এবং কথা হয়, গল্প করি। বেশ অনেকক্ষণই ছিলাম, 5টা থেকে মোটামুটি 6:30-7টা এরকম। তারপরে তো তারপরে আমি আমার মাকে জানাই আমার কথাগুলো। আমি কোনো কাজেই মাকে না বলে করি না। তো মাকে জানাই কথাগুলো, মা বলে যে তাকে দেখবে। তো তার কিছুদিন পর আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। তো মা দেখলো, মা দেখার পর তখন দিদাকে পিসিকে আমার ফ্যামিলি দেখে দেখালো। তো সবাই বললো ঠিক আছে। তারপর থেকে আমরা ঘুরতে যাই, তার আগে যাইনি কোনোদিনও ঘুরতে সত্যি কথা বলতে। কথা বলা হয়ে যাওয়ার পরই গিয়েছিলাম। তো আমাদের প্রেমটা লাভ স্টোরিটা ঠিক এটাই, এর বেশি কিছু না। তো তারপরে এরকম করতে করতে মোটামুটি 1 বছর কেটে গেল। তো 2019 সালের 10ই অক্টোবর আমাদের রেজিস্ট্রি হয়। তো রেজিস্ট্রি করার পর তো এমনি নর্মালি যেমন চলছিল সেরকম চলছিল। তারপরে হঠাৎ আবার ডিসেম্বর মাসের দিকে বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেল। তো সেটা বাংলায় হয়তো অগ্রহায়ণ মাস সামথিং। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের যেটা রেজিস্ট্রির ডেট ছিল 10ই অক্টোবর, তো সেটা আমি ভুলে গেছিলাম নেক্সট ইয়ারে। তো আমি তখন দিদার বাড়িতে ছিলাম, আমার মনেই ছিল না, কথাটা ভুলেই গেছিলাম। তার জন্য ঘুরতে যাওয়া হয়নি বলে একটু রাগারাগি হয়েছিল। আমাদের রাগারাগি হতেই থাকে, আবার ঠিক হয়ে যায়, এটা মানে কোনো কিছু না, কোনো ব্যাপার না।
তারপরে সব দেখাশোনা শুরু হলো, কথাবার্তাও হলো। মার্চের 11 তারিখ ডেট ফিক্সড করা হলো, তো হয়ে গেল বিয়ে। তো চলো তোমাদেরকে আমি আমার কিছু যত্ন করে রেখে দেওয়া জিনিস দেখাবো, আর এর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আমার হাজবেন্ড কী গিফট করেছে সেগুলো দেখাবো। এই ভিডিওতে হবে না, কারণ কি আমি একটু বাইরে আছি আমার বাবার বাড়িতে, তো ওই গিফটগুলো আমার ওই বাড়িতে আছে, তো সেখানে গিয়ে আমি দেখাবো। এখানে আমি এই ভিডিও শেষে দু একটা জিনিস আছে সেগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখাই। দিস ইজ ফার্স্ট গোলাপ, সেকেন্ড, এখানে দুটো আছে। তো এগুলোর হাল খুব খারাপ, তবু আমি ডায়েরিতে ভরে রেখে দিয়েছি। আর একটা আছে, এটা এটা আই থিঙ্ক 14 ফেব্রুয়ারিতে দেওয়া। তো এই যে এটা আমার ফার্স্ট বার্থডেতে গিফট করেছিল আমার বয়ফ্রেন্ড। দেখুন, দেখা যাচ্ছে আরো আছে, আমি দেখাচ্ছি। এটা সেকেন্ড 14 ফেব্রুয়ারি যেটা সেখানে দিয়েছিল আমাকে। তো আরও আছে, ওই বাড়িতে আছে, তো আমি তোমাকে তোমাদের সবাইকে দেখাবো এগুলো আমার নেক্সট ভিডিওতে। আর এটা দিয়ে আমাকে বলেছিল যে এটা যতদিন বেঁচে থাকবে ততদিন ভালোভাবে টিকে থাকবে, মানে এটা প্লাস্টিকের, এটা কোনোদিনই খারাপ হবে না। তো আর একটা জিনিস আছে এখানে, নেক্সটগুলো আমি তোমাকে তোমাদের সবাইকে ওই বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। তো এই যে এটা, এটা অবস্থা খুবই খারাপ, মানে নিজের হাতে বানানো এটা, এটা আমার কাছে অনেকটা প্রিয়, বাট এখন আপাতত এর অবস্থা খুবই খারাপ, কারণ এই যে যেগুলো আছে সেগুলো বেরিয়ে বেরিয়ে এই জিনিসটা খারাপ করে দিয়েছে। যদিও এটা বাল্ব দিয়ে তৈরি, তো আমাকে এটাও নিজের হাতে বানিয়ে দিয়েছিল, আমার খুব প্রিয়, এটাও প্রিয়, এটাও প্রিয়। আরও প্রিয় প্রিয় জিনিস আছে, আমি দেখাবো বাড়িতে তোমাদেরকে, আনন্দ কর। আর এই একটা আছে, আর বাকি সবই ওই বাড়িতে আছে, তো ওই বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা কিছু মনে করো না, আজকে আমার লিজা ভীষণই চিল্লাচ্ছে, বলতে পারো চিৎকার করছে, গোটা বাড়ি ফাটাচ্ছে, কারণ কি ও আজকে একা আছে ওখানে। তো আমরা সবাই আজকে ঘরে ভিডিও করছি, সেই কারণে ওইখানে আসবে এখন, যেহেতু হিংসা বলতে পারো, ওকে দেখাচ্ছে না আজকে তার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, আমি তোমাদের সঙ্গে আমার কিছু আমার বিয়ের পিক সেন্ড করব, শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। ফার্স্ট লাভ স্টোরির কোনো পিক নেই, ফার্স্ট দেখা হওয়ার কোনো পিক নেই, তো সেই পিক আমি দিতে পারবো না, সেকেন্ড থেকে আছে, তো সেগুলো শেয়ার করব। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিছু প্রোডাক্টের একটা ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো সেটা আমার নেক্সট ভিডিওতে, যেটা সেটা ওটাই থাকবে। তারপরে আমার হাজবেন্ড কি গিফট করেছে সেটাও তোমাদেরকে দেখাবো, তো সেই প্রোডাক্টগুলো আগে দেখাবো, ঠিক আছে? সেগুলো আমি অর্ডার করেছি, সেগুলো আমি ইউজ করছি, আর সেগুলো তোমরাও কিনতে পারো, সেখান থেকে তোমরা অনেক কম দামে পাবে, সেখান থেকে তুমি তোমার কাছের কোনো মানুষকে ওখানে ঢুকিয়ে সেই বিজনেসটাকে চালু করতে পারো, ঠিক আছে? তো সেগুলো আমি বলবো, দেখাবো নেক্সট ভিডিওতে। তো তোমরা সাথে থাকো আমাদের সঙ্গে, আমাদের পাশে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে আমার ভিডিও সবার আগে দেখার জন্য।
কিছু ভুলটুল হলে ক্ষমা করে দিও, কারণ আমি এখন নতুন নতুন তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি, জানি না কতটা কি হবে, বাট চেষ্টা করছি করার। তো ও হ্যাঁ, আজ তোমাদেরকে আমি আমার একজন খুব কাছের, খুব প্রিয় বেস্ট ফ্রেন্ডও বলতে পারো সেটা, আর আমার ভিডিওটাও ও ঠিকঠাক করে দেয়, তো সব কিছুতেই ওকে লাগে আমার, ওকে ছাড়া আমার চলবেই না বলতে পারেন। তো সেটা হচ্ছে কে জানো, সেটা হচ্ছে আমার ছোট্ট 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 বুনু। তো ওকে দেখাবো আগে তোমাদেরকে, একটু ওয়েট করো, ও রেডি হচ্ছে, ওখানে আসবে তাই রেডি হচ্ছে। তো হাসিরও কথা এগুলো বলতে পারো, তো একটু ওয়েট করো, 10 মিনিট পরে চলে আসবে। এবারে যে নেক্সট ভিডিও করব, সেই ভিডিওতে আমার বোনও আমার সঙ্গে থাকবে, সেই ভিডিওটা বলে দেব আমি কবে করছি, ঠিক আছে? তো দেখো তোমরা আমাদের সঙ্গে থাকো কেমন লাগছে বলো, কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে তো আমরা এগোতে পারবো না, আমরা চেষ্টা করছি কিছু করার। A few moments later. So, meet my Bunu. Sweet, sweet. কিছু বল। কিছু বল। দেখে। ও লজ্জা পাচ্ছে। ও প্রথম আজকে ইউটিউব ভিডিও ক্যামেরায় বসেছে বলতে পারো। আমারও প্রথম প্রথম খুব লজ্জা করছিল, আমি ভাবছিলাম কিভাবে বলবো, কিভাবে করবো, বাট আমার অভ্যাস হয়ে গেছে, ভালো লাগছে এখন তোমাদের সঙ্গে গল্প করতে। ভিউজও হচ্ছে মোটামুটি খারাপ না, কিন্তু লাইকগুলো একটু বেশি করে করো, সাপোর্ট করো, এটুকুই বলবো। আর এই নাম নামটা বল, মন্দিরা দাস, আমার বোন, আমি মনীষা ও মন্দিরা। তো তোমাদেরকে আজকে আমি পরিচয় করে দিলাম ওর সাথে, ও খুব ভালো মেয়ে, গুড গার্ল, সবসময় একটু বদমাইশি করে, দুষ্টামি করে, এটা হচ্ছে প্রবলেম। তো ও খুব ভালো মেয়ে, গুড গার্ল, সবসময় একটু বদমাইশি করে, দুষ্টামি করে, এটা হচ্ছে প্রবলেম। আমার থেকে অনেক বেটার, তো ওর কাছ থেকে আমি সবকিছু শিখি, ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয় সব ওই বলে আমাকে। তো তার জন্য অনেক ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম বলে দিয়েছে। তো নেক্সট আমরা প্ল্যান করেছি যে ফুচকা চ্যালেঞ্জ করব, মানে টাইমের মধ্যে ফুচকা কে আগে খেতে পারে, ঠিক আছে? তো আমরা দুজনেই মিলেই করব, তো খাবো একদিন ভিডিও দেখিয়ে, ঠিক আছে? তো আজকের মতো তাহলে এখানে শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো তোমরা, আর এখন যা কোভিডের পরিস্থিতি, সবাই সুস্থ থেকো, বাইরে কম বেরিও, বাড়িতে থেকো, আর বাড়ির সবাইকে সুস্থ রেখো, নিজেরা ভালো থেকো, স্যানিটাইজার মাস্ক তো কম্পালসারি, তো ওগুলো ইউজ করো, আর বাড়িতে বসে বসে এরকম ভিডিও দেখতে থাকো আর কি, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, অল, টাটা বাই।